আগে আসো বাবা, কোথায় যাচ্ছ? এখানে বসো, একবার জোর করে শব্দ। হরে কৃষ্ণ। আজকে আমাদের খুবই ভালো দিন, আমরা এখানে সবাই ভগবানের কথা শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই জন্য গতকাল আমরা কি শ্রবণ করছিলাম, এই ভগবানের কথার এত মহিমা, যে কথা স্বর্গ লোকেও নেই, যে কথা ব্রহ্ম লোকেও নেই, যে কথা শিব লোকে নেই, বলে শিব লোকের কথা ছেড়ে দাও, যে কথা বৈকুণ্ঠ লোকে ও এই ভগবানের কথা নেই। আজকে আমরা এত ভাগ্যবান যে আজকে ওই ঠাকুরের আমরা কথা শুনতে পেয়েছি, বুঝতে পারছেন তো? এই জন্য শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে বলছেন, জানেন এটা দূরাত। এই জন্য শিব ঠাকুর নিজে পার্বতীকে বলছেন, বলে পার্বতী সাধারণ ভাগ্যতে এই গোবিন্দের কথা শুনতে পাওয়া যায় না। হ্যাঁ, বলে কখন এই কথা শুনতে পাওয়া যায়? ঠিক তো কি করবে তুমি, হরে কৃষ্ণ। এই জন্য যখন গোবিন্দের জীবের উপরে যখন বিশেষ কৃপা হয়, এই জন্য শিব ঠাকুর কি বলছেন, বলে অতি হরি কৃপা যা পর হই, অতি হরি কৃপা যা পর হই, আব দেহিয়া সঙ্গত সোই, আব দেহিয়া পিছনে গায়ে বলে জিসকো উপর মে এটার সাউন্ড কম কর, যে জানে না ওখানে বসে যায়। হরে কৃষ্ণ খোলো, ওটা খোলো, তাই খোলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে। এই জন্য শ্রী ঠাকুর বলছেন, পার্বতী কখন এই জীবনে সৎসঙ্গ কখন পাওয়া যায়, বলে যখন গোবিন্দের জীবের প্রতি বিশেষ কৃপা হয় পার্বতী, তখন এই জীব তখন এই সাধু সঙ্গ প্রাপ্ত করে। হ্যাঁ, বলে কখন প্রাপ্ত করে, যখন এই সংসার থেকে উদ্ধার হওয়ার সময় আসে তখন এই সাধু সঙ্গ প্রাপ্ত হয়, অথবা এই সাধু সঙ্গ পাওয়া যায় না। এই জন্য মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকে বলছেন, কি বলছেন, বলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তি লতাবি। আমরা যে কবে থেকে আমরা সেই গোবিন্দকে ভুলে এই 14 ব্রহ্মাণ্ড আর এই 84 লক্ষ জনিতে আমরা ভ্রমণ করছি, অনাদিকাল থেকে কোটি কোটি, কালকে মহারাজ বলছিলেন না, 84 লক্ষ জীবন পশু পাখি, হ্যাঁ কীড়া পিড়া হয়ে জন্ম নেওয়ার পর তখন বহু সৌভাগ্য জীবনে এই সাধু সঙ্গটুকু প্রাপ্ত হয়। হ্যাঁ, সাধারণ ভাবে সাধু সঙ্গ প্রাপ্ত হয় না, যখন সাধু সঙ্গ প্রাপ্ত হয় না কি মনে করবা, বাস আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট এবার শেষ হয়ে যায়, আমাদের আর এই সংসারে আসতে হবে আর এই দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে না। মহাপ্রভু তিনি স্বয়ং এই কথা বলছেন। হ্যাঁ, এই জন্য শিব ঠাকুর ওই কথা তিনি পার্বতীকে বলছেন, বলে পার্বতী
अति हरि कृपा जा पर वही पाप देहि यह संगत सोई। जखन गोविंद रे जीवन प्रति विशेष कृपा है हे पार्वती तखन जीवने यही साधु संग टुक प्राप्त है। साधारण भाग्य यही साधु संग प्राप्त है ना हे जने पार्वती यही साधु संग होल अत्यंत दुर्लभ अत्यंत दुर्लभ। ए भीतर कण डूब जाओ अधिक बस अधिक बस कथा जखन हे ना एदिक जाबे ना अधिक बस अधिक बस साधारण सत्संग हलो बहु बहु दुर्लभ। तखन आवार पार्वती तिनी प्रश्न करछे बोले प्रभु तुम बोल सत्संगति दुर्लभ संसार दुर्लभ कुथाय देखो यही बारी रे माय मायटा कुथाय गेलो বাড়ির মা কোথায় গেল? হ্যাঁ যখন কথা আরম্ভ হবে না সব গাছগুলো বন্ধ করে দিতে হবে। কথা যার জেনে কথা হলো যদি সেই কথাটা না শুনলো তবে ঘরে অনুষ্ঠান করে কি হবে? নিচে নিচে যে থাকো উপরে চলে আস সবাই। এই জেনে বলছেন এখানে হ্যাঁ বলছে সাধু সঙ্গ অত্যন্ত দুর্লভ। পার্বতী বলছেন দুর্লভ কোথায় দেখো মায়ের নামটা কি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা না ধর্মিষ্ঠা শর্মিষ্ঠা এই জেনে শর্মিষ্ঠা মা আর বাবুর নামটা কি প্রশান্ত। হ্যাঁ তারা কি করছে বাড়িতে দেখুন এই সাধু সঙ্গতিনি অনুষ্ঠান বাড়িতে করছে আর সমস্ত ভক্তদেরকে যখন কথা হবে না কোন সারে কাজ কোটি কাজ তাকে সব রেখে দেবে। মা কোথায় গেল আসছে বলছেন মাতা পার্বতী তুই বলছে যে জীবন সাধু সঙ্গ দুর্লভ কোথায় দুর্লভ দেখো সাধু সঙ্গ হচ্ছে নাকি কাক দিকে সাধু সঙ্গ হচ্ছে। হ্যাঁ এখানে আমাদের প্রশান্ত বাবু বাড়িতে তিনি ভক্তদের ডেকে ওই সাধু সঙ্গের অনুষ্ঠান করছে তুমি বলছো দুর্লভ দুর্লভ কোথায় দুর্লভ তো সুলভ হয়ে গেছে কিন্তু শিব বলছে পার্বতী সবকিছু ব্যবস্থা করবে আজকে মা জানে কি ব্যবস্থা করছেন এখানে কি আলু দম আর কি ছানার ডালনা ছানার ডালনা করছেন না ছানার সবজি আর কি করছেন ঘুগনি ও ঘুগনি আর কি আলু তরকারি আর কি একটা বানিয়েছে লুচি লুচি না কি বলছে নান দেখুন মা আজকে এত ভালো ভালো বাড়িতে রান্না করেছে। হ্যাঁ ভালো ভালো আর সবাইকে ডেকেছে আস গোবিন্দের কথা হবে হরি কথা হবে সবাই আস এখানে হরি কথা হবে কিন্তু শিব ঠাকুর নিজে বলছেন বলে পার্বতী আব তো এই সর অতি কঠিনাই রাম কৃপা বিনু আয় না যায়। শিব নিজে বলছেন পার্বতী এত ব্যবস্থা করেছে বাড়িতে হরি কথা হচ্ছে নান বানিয়েছে ঘুগনি তরকারি আলু দম চাটনি পরমান কত কিছু বানানো হয়েছে এখানে আসো প্রসাদ ভাবে গোবিন্দের কথা শুনবে কিন্তু পার্বতী শিব ঠাকুর বলে পার্বতী আব তো এই স্বর অতি কঠিনাই এই কথা দেখে কেউ আসবে না। যদি বলে এখানে শাহরুখ খান আসবে সালমান খান অমিতাভ বচ্চন আসবে আজকে ঐশ্বর্যা রায় আসবে বলো এ বাড়িতে পা দিতে জায়গা হবে কিনা বলো বলো হবে জায়গা এখানে হবে না না যদি শুনতে পাই এখানে ছয়টার সময় হবে না কয়টার সময় এখানে আসবে সকাল থেকে লাইন লাগাবে আর যদি হাজার টাকাও টিকিট দিতে হয় দেখবে ও হাজার টাকাও টিকিট দিবে লাইন লাগিয়ে এখানে দেখতে আসবে কিন্তু এখানে গোবিন্দের কথা হচ্ছে মা কথা বলবে না শেষে আসবে ঝগড়া করবে যেখানে বসে সেখানে বস। এই জন্যে যদি শিব ঠাকুর বলছে পার্বতী যদি গোবিন্দের কথা হয় শিব নিজে বলছেন আমি বলছি না কথা শিব নিজে বলছেন যদি গোবিন্দের কথা কোথায় হয় হরি কথা হয় পার্বতী সেখানে কেউ আসবে সেখানে কথা শুনতে আসবে না কার মহত্ব আমার দেই যদি সেখানে খুব মাল পাওয়া যায় সেখানে কিছু মাল পাওয়া যায় না তার আমার মহত্ব দেই কিন্তু কালকে শুনলাম না দেবতারা স্বর্গ ছেড়ে কথা শুনতে আসে ব্রহ্মা তিনি ব্রহ্মলোক ছেড়ে কথা শুনতে আসে
শিব তিনি শিব লোক ছেড়ে কথা শুনতে আসে কেন শিব তো দেব দেব মহাদেব তিনি যোগী যোগী মহাযোগী যো সত্যম শিবম সুন্দর তিনি কেন কথা শুনতে আসছে তিনি জানে এই কথাতে যত লাভ পাবো দুনিয়াতে আর কোন জিনিসেতে এত লাভ আমি পাবো না এই জন্য শিব ঠাকুর তিনি কি ছেড়ে দিয়ে আসছে কৈলাস ছেড়ে দিয়ে এই মর্ত্য জগতে কথা শুনতে আসছেন কেন কথার মহত্ব তিনি জানেন কথার মহত্ব তিনি জানেন এই জন্য তিনি নিজের ধাম ছেড়ে দিয়ে পার্বতী সঙ্গে তিনি কথা শুনতে আসছেন বুঝতে পারছেন তো এই জন্য বহু ভাগ্যে এই গোবিন্দের কথা শুনতে পাওয়া যায় এই জন্য ভাগবতে রাধা রানী তিনি ভাগবত কথার মহত্ব তিনি বলছেন কি বলছেন জানেন তো যদি কেউ কথা শুনে ও সাতটি লাভ পাবে কয়টি লাভ পাবে বলো জোর করে আর সাতটা লাভ হবে আজ আমি বলবো তোমাদের কালকে শুনবো দেখো কেউ বলতে পারে যদি কেউ বলতে পারে না আমি তাকে পুরস্কার দেবো ঠিক আছে দেখুন রাধা রানী কি বলছেন যখন রাসলীলা হচ্ছিল রাসলীলা হতে হতে কি হয়েছে হ্যাঁ রাধা রানী একটি সুন্দর মালা বানিয়েছিল যে মালাটি বিনা সুতোতে মালা সুন্দর একটা মালা বানিয়েছে এই মালা বানিয়ে তিনি গোবিন্দকে পড়িয়েছে যখন গোবিন্দকে পড়িয়েছে ইতিমধ্যে গোবিন্দ দেখলো যদি গলায় এই মালাটি থাকে না তাহলে রাধা রানীর সঙ্গে মিলতে গেলে এটা কি হবে মালাটা মাঝখানে থাকবে এটা অসুবিধা হবে এই জন্য তিনি কি করেছেন মালাটাকে বের করে একটা জায়গায় তিনি টানিয়ে দিয়েছে যেন টানিয়ে দিয়েছে একটা সুপ পাখি ছিল টিয়া পাখি ওই টিয়া পাখিটি কি করেছে ওই মালাটিকে মুখে ধরে ও উড়ে উড়ে যাচ্ছে যখন উড়ে উড়ে যাচ্ছে এটা এটা চন্দ্রাবলী দেখতে পেয়েছে আরে এই মালাটি তো গোবিন্দের প্রসাদী মালা এই টিয়া পাখিটি কি করছে ওই আনার দানা ডালিমের দানার লোভ দেখিয়ে বলে এই দিকে টিয়া পাখি আছে তোমাকে আমি ডালিমে খাওয়াবো আর ওই লোভ দেখিয়ে না ওই মালাটা নিয়েছে চন্দ্রাবলী আর এই খোপার মধ্যে হ্যাঁ ওই চুলের মধ্যে ভালো করে বেঁধে দিয়েছে যখন বেঁধে দিয়েছে একটু পরে ললিতা কি দেখে ওই রাধা রানী যে মালাটি বানিয়েছিল ওই মালাটি আর গোবিন্দের গলায় নেই কোথায় মালাটি আছে চন্দ্রাবলী খোপাতে আর ইতিমধ্যে ললিতা বলে দেখো রাধা তুমি কত ভালোবেসে মালাটি পড়িয়েছিলে দেখো মালাটা কোথায় ওটা চন্দ্রাবলী খোপে হ্যাঁ চুলেতে গোবিন্দ ভালোবাসতে জানে না আর রাধা রানী তো মান হয়ে গেছে হ্যাঁ দুর্জয় মান হয়েছে রাধা রানী আর মান হয়ে তিনি রাসলীলা তিনি ছেড়ে দিয়েছেন রাসলীলা ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন চলে গেছেন এখন গোবিন্দ মানাবার জন্য রাধা রানীর সেই পিছনে পিছনে ওখানে গিয়েছে আর রাধা রানী কিছুতেই মানে না বুঝতে পারছেন তো রাধা রানী কিছুতেই মানে না তখন কি হয়েছে মাঝখানে গোবিন্দ রাধা রানীকেও ছেড়ে চলে যায় যখন চলে যায় এখানে গোপীরা এখানে রাধা রানীকে গোবিন্দকে খুঁজছে কোথায় গোবিন্দ কোথায় গোবিন্দ তখন তারা বললে দেখো গোবিন্দ না তার ভজনে খুব ভালোবাসে হ্যাঁ ভগবান নিজে বলছেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ এজন্য ঠাকুর বলছেন আমি কোথায় আছি হ্যাঁ যখন নারদ বললো ঠাকুর তুমি কোথায় থাকো তখন তিনি বলছেন না অহম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ বলে নারদ সবাই বলে আমি বৈকুণ্ঠে থাকি আমি বৈকুণ্ঠে থাকি না সবাই বলে আমি যোগীদের হৃদয় থাকি আমি থাকি না বলে থাকো তো থাকো কোথায় বলে এক জায়গায় থাকি যেখানে আমার ভক্ত লোক আমার কীর্তন করে আমি ওইখানেই থাকি এই যে গোবিন্দ কোথায় আছে বলে দেখি এইখানে আছে এই জন্য বলছি না আমি ওইখানে আমি থাকি হ্যাঁ আমি ওইখানে থাকি আমি এই জন্য গোপীরা বলেছে দেখো চলো আমরা গিয়ে ওই যমুনা ধারে গিয়ে এখানে গোবিন্দের কীর্তন করব যেন গোবিন্দ কীর্তন করতে গিয়েছে হ্যাঁ ওখানে কীর্তন করতে গিয়েছে কেন ভগবান নিজে বলছেন কি বলছেন
बोले न अयम आत्मा प्रवचनेन न लग्ध न मेधया न बहुने सुरते न वेद उपनिषद की बोलचे न अयम आत्मा प्रवचनेन न लग्ध बोले प्रवचन द्वारा ताके पाव जाए ना बुद्धि द्वारा पाए जाए ना है विद्या द्वारा पाए जाए ना बोले की करी पाव जाए बोले तखन पाव जाए तिनी जदि कृपा करे काके नीचे के जानान कोई व्यक्ति ओना के पेते पारे ताके सवाय पेते पारे ना एजने तिनी की करी संतुष्ट हवे की करी संतुष्ट हवे तिनी कलिजुगे संतुष्ट रे सब जगे तिनी सरल उपाय बोले दिए छेन बोले की बोले कलिजुगे नाम रूपे कृष्ण अवतार भगवान कलिजुगे तिनी हरि नाम रूपे जगत तिनी ऐसे कृष्ण नाम हरि तहवे जगत उद्धार केवल एक ही उपाय आछे कलिजुगे जदि तार के कीर्तन टू करे हरि नाम करे गोविंद नीचे ही बोल छे एर द्वारा ही आमी संतुष्ट हो जावो एजने महाप्रभु तिनी भक्त तेरे बोल छे देखो कलिजुगे आमी दुई रूपे अवतीर्ण हबो बोले कतो की भावे बोले एकटी होलो त नाम रूपे आर एकटी होलो आमी अर्चा विग्रह रूपे एई दुई रूपे कलिजुगे आमी अवतीर्ण हबो बुझवार छन तो ओई बाड़ी ते तुम्हार ते जो गोपाल तेरे बसी राखी तो आर जे हमारा भगवान रे कीर्तन करी भगवान कीर्तन गोविंद रे एतो प्रिय हमारा तो सवाई भालवासी गोविंद रे कीर्तन कथा जाने सब ते के बेसी कथा के भालवासी बोलो सबाई गोविंद कथा भालो आसे किंतु से गोविंद कथा सब तक के बेसी भालो आसे के बोलो हाथ तुलो राधा रानी तो भाषा आर के भाषे बोले गोविंद निजे कथा ना निजे कृष्ण सुनते थके सब तक बेसी भाल लगे आम यदि बोली ए माटी खूब भाल लो है ए माटी खूब भाल लो भालो और चरित्र सबाई के भालो आसे भाल लगे कि ना भाल लगे कि ना एजने गोविंद तिनी बोले स्तुति प्रिय गोविंद के बोले स्तुति प्रिय हैं बोले एकटी साधु ये गोविंद देव जयपुरी गोविंद देव आछे एकटी साधु ऐसे की करतो खाने प्रत्येक वर्ष रे गोविंद रे कथा सुनातो एकने की होय छे एकने एक वर्ष सुने द्वितीय वर्ष ऐसे जकना सुनाते जाछे तिनी प्रश्न करछे सबाई के बोले देखी आगेरे बार जखन आमी ऐसे छिलाम भागवत कथा सुनिए छी कुताई कुताई आमी विश्राम दिए छिला कथा तो कुता आमी विश्राम दिए छिला ए कोन सवाई बोली गे छी आज के किए किए छी काल के ही मने लागे ना आर जदि बोले एक वर्ष रे आगे आमी एस छिला कथा सुनिए छी आर के मन थाके मन थाके ना ओदी के और मुख देख छे और मुख देख छे के कुछ बोलते बात छे ना तखन ओई जो साधु बाबा थी ना तिनी बोल छे ने मने हो छे एखाने केउ कथा सुने ना एखाने केउ कथा सुने ना तखन ओई मंदिर थे आवाज आसछे गोविंद देव तिनी बोलछे बोले साधु बाबा तुम्ही की करी बोलछे एखन के कथा सुने ना एखन आमी कथा सुनी ना आमी कथा सुनची आगेर बार जखन एसे छिले एई जगह तुम्ही कथा के विश्राम दिए छे एर पर कथा आरंभ हो गोविंद निजे ही कथा सुने बुझते बात तो एजने कलिजुगे तिनी चैतन्य महाप्रभु रूपे कृष्ण केने से छे केवल निजेर माधुर्य जे राधा रानी आस्वादन करे कृष्ण चिंता कर छे हैं आमी जतटुकु राधा रानी के दर्शन करी आस्वादन करी राधा रानी आमा के कोटि गुण बेसी आस्वादन करी आमा के देखे तार मध्ये जे चित्र जल्प अभिजल्प विजल्प संजल्प जत जे दीप उन्माद आदि होय आमार मध्ये ते सगलो होय ना आमार मध्ये होय ना कोई रसटी आमार मध्ये आछे एजने रसगुल्लार मध्ये जे रसटी आछे रसगुल्ला की जाने के जाने जे खाचे वो जाने रसगुल्ला मध्ये की आनंद आछे जने कलिजुगे कृष्ण स्वयं तिनी राधा रानी रे भाव अंग कांति निये कलिजुगे तिनी सही सचिनंदन गौर हरि रूपे से बोले श्री सचिनंदन गौर हरि की हैं तिनी कलिजुगे एही महाप्रभु रूपे तिनी जगत ऐसे छे तार रस का आस्वादन करार जने एजने गोविंद कथा ते एतो आनंद सब थे के बड़ा बड़ा श्रोता हलो गोविंद एजने गोपीराज खन बोललो चलो से गोविंद रे कीर्तन ताके सब थे के भालो लागे हमारा बसे ओई जमुना धारे की करबो गोविंद रे कीर्तन करबो बोले जमुना धारे के बसे कीर्तन करलो अन्य जगह गेलो ना केनो बोले जमुना हलो अनुराधा
তিনি কৃষ্ণ রঙে তিনি কালো হয়েছে। হ্যাঁ, এখানে যমুনা কালো দেখতে, বুঝতে পারছেন তো? এখানে গোবিন্দ রঙে এখানে একটা নাম হলো কালেন্দি। বলে ওখানে কেন বসে কীর্তন করলো, কারণে কি? বলে কারণ হলো এক সময়ে তিনি রাধা গোবিন্দকে তিনি মিলন করেছে। বলে কখন? বলে একদিন কি হয়েছে, রাধা রানী তিনি গোবিন্দকে বলছে, বলে গোবিন্দ আমি তো সবসময় মান করি, তুমি আমাকে মানাও, একবার তুমি মান করো আমি তোমাকে মানাবো। গোবিন্দ বলছে তোমার ছেলেরা কি মান করে? মান করতো মায়েরা, মান করে মায়েরা, আর বাবারা তাদের মানায়, আর তুমি কি উল্টো কথা বলছো, আমি মান করো তুমি মানাবে? বলে একটু মান করো না দেখি, তুমি তো আমাকে মানাও, আমিও একটু চেষ্টা করো তোমাকে মানাবার জানি। এখন গোবিন্দ তো মুখ মুড়ে বসে গেছে, হ্যাঁ মুখ মুড়ে দিয়ে বসে গেছে। এখন রাধা রানী তাকে মানাবার জন্য চেষ্টা করছে, অনেক চেষ্টা করলো। দেখো যদি সত্যি সত্যি কেউ শুয়ে থাকে না তাকে জাগানো যায়, আর যদি কেউ ছলনা করে শুয়ে থাকে তাকে চাকি কি জাগানো যায়? জাগানো যায় তাকে? যদি কোন মানের কারণ হয়, মানের যদি কোনো কারণ হয় না, ওই মানটাকে মানানো যায়, আর যদি মানের কোনো কারণ না থাকে কি করে মানাবে? এখন গোবিন্দ যখন মুখ মরে বসে গেছে রাধা রানী, আর মানাতে মানাতে আর কিছুতেই তাকে মানাতে পারে না। রাধা রানী বলছে, হায় রে আমি কেন বললাম এ কথা, আমি কেনই বললাম, আর গোবিন্দের মানটা আর ভাঙছে না। ইতিমধ্যে কি হয়েছে, তিনি গিয়েছে কালিন্দী কাছে, যমুনা কাছে। বলে এইরকম গোবিন্দ মান করে বসেছে, আমি বললাম একটু মান করে মানাবো, আর কিছুতেই মান মানাতে পারছি না। বলছে আরে আমি চুটকি বাজাতে, বাংলায় গেলে চুটকি বাজাতে কি বলে, কি বলে তোমাদের? পাট করে তাদের, আর এটা কোনো বড় কথা? আরে তাকে আমি সঙ্গে সঙ্গে চুটকি বাজাতে তাকে মানিয়ে দেবো। হ্যাঁ সঙ্গে সঙ্গে মানিয়ে দেবো। বলে যদি তুমি মানিয়ে দেবে না তোমার ঋণী হয়ে যাবো। বলে চিন্তা কর নাম, দেখো কি করছি। আর যমুনা দেখতে কালো, গোবিন্দের মতো দেখতে কালো, এই জন্য ওর নাম কালিন্দী। এখানে যমুনা কি করছে, নিজে কৃষ্ণের রূপ ধারণ করছে, এ সুন্দর ময়ূর মুকুট বেঁধেছে, সুন্দর চটি, সুন্দর বস্ত্র ধারণ করেছে। আর দেখবেন মেয়েরা তো এমনি দেখতে ভালো, যদি দেখা মেয়ে ছেলেকে ছেলে বানানো হয় না, দেখি মানে ছেলে থেকেও দেখতে ভালো লাগে, ভালো লাগে কি না? যাত্রা বাড়িতে দেখছো, যদি মেয়েরা যদি ছেলে হয় আর দেখতে খুব ভালো লাগে। আর যমুনা কি করছে, কৃষ্ণ গোবিন্দের রূপ ধারণ করছে, এ পিতাম্বর পরে আর সুন্দর শৃঙ্গার করে, মাথার মধ্যে ময়ূর মুকুট বেঁধে গোবিন্দ যখন এসেছে, আর যখন রাধারানী যখন কৃষ্ণ দেখেছে বলি কে, এ তো ঠিক আমার মতো, আমরা কি দুটো সন্তান একসঙ্গে হয়েছিলাম, এই জন্য মা যশোদা কি আমাকে বলে নাই সে কথাটা? এ তো দেখতে আমার থেকে দেখতে ভালো মনে হচ্ছে যেন আমি। আর যখন গোপীরা রাধারানী তাকে দেখে না, আর দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি গোবিন্দ বলি ইয়ে, আর এটা তো নকল, আর যে আসলে যে গোবিন্দকে সবাই ছেড়ে দিয়েছে, আর নাকল গোবিন্দের পেছনে পালিয়ে গেছে। গোবিন্দ বলছে কি হলো, এরা তো আমাকে ছেড়ে দিল, আমাকে ছেড়ে দিয়ে প্রকৃত গোবিন্দকে ছেড়ে দিয়ে নকল গোবিন্দ পিছু চলে গেছে। গোবিন্দ বুঝতে পেরেছে দাল মে কিছু কালা হয়, দাল মে কালা মতলব কি, বাংলায় কি বলে, বাংলা কথা না আমি ঠিক ঠিক বলতে পারি না, কিছু গড়বড় আছে ভিতরে, হ্যাঁ এবার কিছু গড়বড় আছে। এখন গোবিন্দ এসে ওই কালের দিকে বলছে, তুমি কি গো, কে গো? বলে আমি বললাম গোবিন্দ। বলে তুমি গোবিন্দ? গোবিন্দ তো আমি। বলে না আমি গোবিন্দ। বলে তুমিও গোবিন্দ, আমি গোবিন্দ, দুজনেই গোবিন্দ। আমার একটু গলার ধরে জড়াও, জড়িয়ে হ্যাঁ আমরা একটু নিজেকে নিজেকে আলিঙ্গন করবো। আর যখন গোবিন্দ আলিঙ্গন করে না, সঙ্গে সঙ্গে তিনি কি বুঝতে পারছেন, তিনি হলেন কালিন্দী। আর গোবিন্দের যে মান ছিল না ভেঙে গিয়েছে, এই জন্য রাধারানী তিনি কালিন্দির কাছে তিনি ঋণী হয়ে গেছেন। বলে তোমার জন্য গোবিন্দকে আমি মানিয়েতে পেরেছি, এই জন্য আমি তোমার ভক্তিতে বসীভূত, যদি কেউ তোমার আশ্রয় গ্রহণ করে আমি তার উপরে তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাব। বুঝতে পারছেন তো? এই জন্য তারা কোথায় বসে, ওই যমুনা কূলে বসে তারা সুন্দর কীর্তন করেছে। ওই কীর্তন করতে করতে একটি শ্লোক বলেছে রাধারানী, তিনি নিজেই বলছেন যে কৃষ্ণ কথাতে কত লাভ, যদি গোবিন্দর তেউ কথা শুনে তার মধ্যে কত লাভ আছে, নিজে রাধারানী তিনি বলছেন। বুঝতে পারছেন তো কি বলছেন তিনি? বলে তব কথা মৃতা
साधु गुरु वैष्णव रूपे
আমি এসে তোমাদের সেই দিব্য জ্ঞান প্রদান করব। হ্যাঁ, সেই আমি দিব্য জ্ঞান প্রদান করি। এই জন্য গোবিন্দের কৃপা হলে এখানে বলছেন ভগবান থেকেও তার ভক্ত দর্শন হলো দুর্লভ। বাড়িতে বাড়িতে গোবিন্দ তো সবাই বাড়িতে আছে, কিন্তু তিনি কি উপদেশ দিচ্ছে, ভজন কর, ভক্তি কর, কিছুই বল না, চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। হ্যাঁ, কিন্তু কে উপদেশ দিবে, সাধু উপদেশ আমাদের দিয়ে, তাদের উপদেশতে মায়া পিশাচি পালায়। এই জন্য এখানে রাধারানী তিনি কৃষ্ণ কথার মহিমা রাধারানী তিনি বলছেন। এই জন্য যারা কথা শুনছেন না, বাড়িতে গিয়ে একটু একটু কথা শোনাবা সবাইকে, ঠিক আছে, ভালো ভালো কথা শোনাবে, ভজন করো, ভক্তি করো, হরিনাম করতে হয়, তাদের সব শোনাবেন, ঠিক আছে। এই জন্য এখানে বলছেন কয়টা লাভ হবে গোবিন্দের কথা শুনলে, বলে সাতটি লাভ। বলে প্রথম লাভ কি, বলে তব কথা অমৃতম, বলে গোবিন্দ তোমার কথা হলো অমৃত। বলে অমৃত বলেছে চার জায়গায় অমৃত আছে, বলে কোথায়, বলে অবধ বিধ বধ মুখে হরিনাম নিবাসে, বলে একটি অমৃত আছে সমুদ্রতে। আপনারা শুনে থাকবেন কথা, দেবতা দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করেছিল, করেছিল না, ওখান থেকে অমৃত বেরিয়েছে। এই জন্য বলেছে অমৃতটা কোথায় আছে, বলে অমৃতটা আছে সমুদ্রে। কিন্তু বৈষ্ণবরা কি বলছে, বলে ওখানে অমৃত নাই, বলে অমৃত তো খুব মিষ্টি খেতে, সমুদ্রের জলটা দেখতে নি কত মিষ্টি না, নোনটা নোনটা। অতএব যদি ওখানে অমৃত থাকতো জলটা, একটু নোনটা কেন, এত লবণ কেন জলটা, মুখে দেওয়া যায় না। অর্থাৎ অমৃত ওখানে নেই। বলে দ্বিতীয় অমৃত কোথায় আছে, বলে আছে চন্দ্রমাতে। দেখবেন সারাদিন পরিশ্রম করতে করতে রাত্রে শুয়ে যান, সকাল যখন দেখবেন না একদম শরীর একদম তাজা হয়ে গেছে, কেন, ওই চন্দ্রমা থেকে একটা অমৃত বের হয়। হ্যাঁ, ওইটা সবাই জীবনী জীবনী শক্তি প্রদান করে। এই জন্য কোথায় অমৃত আছে, বলে চন্দ্রমাতে। কিন্তু বৈষ্ণবরা বলে সেখানেও অমৃত নেই, বলে কেন, বলে খায়া। দেখবেন পূর্ণিমাতে পূর্ণ চন্দ্রমা, তারপরে কি হবে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করতে করতে অমাবাস্যা হলে কি হয়ে যায়, কালো শেষ হয়ে যায়। বলে ওখানে যদি অমৃত থাকতো তাহলে ওখানে চন্দ্রমাটা ক্ষয় কেন হচ্ছে, ক্ষয় কেন হচ্ছে, অত ওখানে অমৃত নেই। বলে তৃতীয় অমৃত কোথায় আছে, বলে মায়েদের মুখে আছে, মায়েদের মুখে আছে, যেটা পতি পান করে অমৃতকে। কিন্তু বৈষ্ণবরা বলেছে ওখানে অমৃত নেই, বলে কেন, বলে পতি হঠাৎ মায়ের আগে বাবাদের পটল তুলে, বুঝতে পারছেন তো, রাম নাম সত্য ওদের হয়ে যায় আগে। বলে যদি ওরা অমৃত থাকে মুখে, যদি পান করে তাহলে অমৃত অমর কেন হয় না, ও মরে যায় কেন, ও মরে কেন, হ্যাঁ বল হরি হরি বল কেন হয়ে যায়, অত ওখানে অমৃত ফমৃত কিছু নেই। বললে ফের কোথায় আছে, বলে ফণি নাম নিবাসে, ফণি মানে সর্প। হ্যাঁ, বলে সর্প যেখানে নিবাস করে, বাবা এদিকে চলে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলে ফণি নাম নিবাসে, ফণি মানে বলে সর্প, বলে যেখানে এখানে এখানে এদিকে আসো, আসুন এদিকে আসুন, আসো বস। বলে বলে ফণি নাম নিবাসে, মানে ফণি মানে সর্প, বলে সর্পদের যেখানে নিবাস করে ও ওখানে অমৃত আছে। কিন্তু আবার সাধুরা কি বলছে, বলে ওখানে অমৃত নেই, বলে কেন ওখানে অমৃত, বস। বলে ফণি নাম নিবাসে, বাবা তুমি আগে চলে আসো, একটু আগে চলে আসো, বলে ওখানে অমৃত নেই, বলে কেন, বলে গরুড়াত ত্রাসাত। দেখবেন গরুড়ের আহার হলো সর্প, গরুড়ের আহার হলো সর্প। এইখানে বলে তেন গরুড়কে ভয় পায় কেন, বলে ওখানেও অমৃত নেই। বলে পঞ্চম অমৃত বলে স্বর্গে দেবতারা পান করে, বলে নেই ওখানেও অমৃত, ওই অমৃত তো প্রকৃত অমৃত নেই, বলে কেন, বলে খিন্ন পুণ্যম মর্ত্য লোকম বিশারতি, যখন ওদের পুণ্য শেষ হয়ে যায় না, আবার এই মর্ত্য জগতে আসতে হয়, পুণ্য শেষ হলে ওখানে থাকতে পারবে না, তাতে সবসময় থাকতো সব দেবতারা। বলে ওই অমৃত খেলে কি হয়, পুণ্য নষ্ট হয়, সেখানে কথা অমৃত পান করলে নষ্ট হয় না, সেখানে পুণ্য বাড়ে। বলে সেখানেও অমৃত নেই, বলে ফের আছে কোথায়, বলে মোক্ষা অমৃতম,
মুক্তিটাকে একটা অমৃত বলা হয়। হ্যাঁ, মুক্তিটাকে একটা অমৃত বলা হয়। বলে মুক্তি তো হলো অমৃত, বলে ওখানে নেই, বলে কেন? বলে ভগবান বলছেন, দীয়মান অপি ন গৃহ্ণতি মৎ সেবক মৎ সেবনমিনা। যদি আমি ভক্তদের মোক্ষ দিতে চাই, মুক্তি দিতে চাই, আমার ভক্ত বলে আমি মুক্তি চাই না। বলে না প্রেষ্টম না পারমেষ্টম না সার্বভৌম না রসাধিপত্যম, ভক্তরা কিছুই চায় না, স্বর্গ মুখ্য রসাতল লোক কিছুই ভক্তরা চায় না। বলে অমৃত ফর্ম তো কোথায় নেই, সব বেকার কথা। বলে তুমি তো সব মনাই করে দিলে অমৃত নেই নেই, বলে আছে না কোথায়? বলে এক জায়গায় অমৃত আছে। বলে কোথায়? বলে সুধা বহতি কণ্ঠে ভগবত জনানা। বলে যারা গোবিন্দের শুদ্ধ ভক্ত, কেবল তাদের কণ্ঠেই কেবল অমৃত আছে। মানে কোথায়? এই জন্য গোপীরা কি বলছে? বলে তব কথা মৃত কবি বলছেন গোপীরা কি বলছে রাধারানী? বলে অমৃত এক জায়গায় আছে, তব কথা মৃতম। কেবল যারা শুদ্ধ ভক্ত তাদের মুখেই তাদের কণ্ঠেই এই অমৃত আছে। নিতাই গৌর প্রেমানন্দে, এবার হলু ধরে দাও জোর করে। এই জন্য বলছেন প্রথম কথা শোনার লাভ কি? রাধারানী বলছেন, হে গোবিন্দ, তোমার কথা নয়, এটা হলো অমৃত। যদি এই কথা অমৃত কে কেউ পান করে, তবে কি? এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত কে কি বলছেন? তোমাকে কিছুই করতে লাগবে না, কিছুই করতে হবে না, বস এখানে কেবল গোবিন্দের কথাই শোনো। কথা শুনতে শুনতে যেপর্যন্ত তোমার ইয়ে অনুভূতি না হয়েছে, আমি সংসার থেকে পার হয়ে গিয়েছি, তোমাদের ছাড়ব না, কেবল বসে কথা শুনো। আর যখন কথা শেষ হয়েছে কি হয়েছে? গোলক বৃন্দাবন থেকে তার জন্য রথ এসছে, আর পরীক্ষিত মহারাজ তিনি সুন্দর একটি গোপী মূর্তি ধারণ করে তিনি সিধা কোথায় গিয়েছে? ঠাকুরের কাছে চলে গেছে। বুঝতে পারছেন তো? এই জন্য বলে কথা শোনার যে প্রকৃত লাভ হলো, তার প্রথম অর্থ হলো অমৃতত্ব তুমি প্রাপ্ত করবে। বলে দ্বিতীয় লাভ কি? বলে তপ্ত জীবন। মন দিয়ে শোনো। বলে দ্বিতীয় লাভ হলো, আমরা সবাই সংসারে দুঃখী, কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনা রহত উদাস, থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী কৃষ্ণ কা দাস। সবাই সংসারে দুঃখী, কেউ দুঃখী নেই। কেউ স্ত্রী থেকে দুঃখী, কেউ পতি থেকে দুঃখী, কেউ মেয়ে থেকে দুঃখী, কেউ ছেলে থেকে দুঃখী, কেউ শাশুড়ি থেকে দুঃখী, কেউ ননদ থেকে দুঃখী, কেউ শ্বশুর থেকে দুঃখী, কেউ টাকা থেকে দুঃখী, কেউ পড়োশি থেকে দুঃখী, সংসার বলো কে দুঃখী না? এই জন্য গোবিন্দ নিজেই বলছেন, দুঃখালয়ম অশাশ্বতম। সংসারটা দুঃখের ঘর। সংসারটা কি? সংসারটা হলো দুঃখের ঘর। এইটা গোবিন্দ নিজে বলছেন, যে দুনিয়াকে বানিয়েছে, বলে এটা হলো কেবল দুঃখের ঘর। এখানে কেবল আমরা দণ্ড পেতে এসছি, পূর্ব জন্মে যে কর্ম করছেন আমি ভোগ করতে সংসারে এসছি। হ্যাঁ, ভোগ করতে এসছি। দুঃখালয়ম দুঃখের ঘর। এটা যেরকম পুস্তকালয়, ঔষধালয়, ভোজনালয়, এটা হলো দুঃখালয়, দুঃখের ঘর। এটা হলো দুঃখের ঘর। কিন্তু দেখুন রাধারানী কি বলছে, বলছে এই যদি গোবিন্দের কথা কেউ শুনে না, কি হবে? হ্যাঁ, কি হবে? তব তপ্ত জীবনম, এই যে দুঃখময় যে জীবন শেষ হয়ে যাবে। দেখো তোমাদের এটা উদাহরণ দিয়ে বলছি, সংসারে সবাই দুঃখী, কই সুখী নেই। কিন্তু আপনি দেখবেন এখানে দু এক ঘন্টা বসে আছে, বাড়ির কথা কোন মনে আছে? সংসারের দুঃখের কথা কোন তোমার মনে আছে? কিছুই মনে নেই। বলে যারা গোবিন্দের কথা শুনে না, তারা গোবিন্দের কোলে বসে আছে। কোথায় বসে আছেন? রাধা গোবিন্দের কোলে এখানে বসে আছেন এখানে। হ্যাঁ, ভগবান বলে না, হরি কোথায়? হরি কথায়, হরি কথায়। যত সময় এখানে বসে থাকবেন, তত সময় পর্যন্ত কালও তোমাকে স্পর্শ করতে পারবে না, কোন দুঃখ কষ্ট তোমাকে পরিশ্রম করতে পারবে না,
কিন্তু এখান থেকে কেবল গেটে বাইরে যাই, এই গেটের বারটা হাপা দিন দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে গেলে এই কষ্ট, বাড়িতে গেলে এই সমস্যা, বাড়িতে গেলে বউ মা সঙ্গে পড়ে না, বাড়িতে গেলে শাশুড়ির সঙ্গে পড়ে না, বাড়িতে গেলে পতির সঙ্গে পড়ে না, বাড়িতে গেলে এই অসুবিধা। কিন্তু যত সময় এখান থাকবে না কোন কষ্ট হচ্ছে, কোন কষ্ট নেই। এই জন্য নিজে রাধা রানীর কথা বলছে, বলে গোবিন্দের কথাটা কি রকম, বলে তপ্ত জীবনম, যত দুঃখ কষ্ট কে এই ভগবানের কথা সমস্ত দুঃখ কষ্টকে নষ্ট করে দিতে পারে। তপ্ত জীবনম বলে তৃতীয় কি বলে কভিবি ঋণিতম, এই কথাকে কার গান করে, বলে সাধারণ ব্যক্তি নেই, শিব জপে পঞ্চমুখে রাম নাম হরি ধরে, যে কথাকে স্বয়ং শিব ঠাকুর তিনি কি করছেন, ওই অমরনাথে ভাগবতের একটি নাম হলো অমর কথা, কেন ওই অমরনাথে শিব ঠাকুর মাতা পার্বতীকে এই কথা শুনিয়েছে, এই জন্য এই ভাগবতের একটা নাম হচ্ছে অমর কথা। এই জন্য যে কথাকে স্বয়ং ব্রহ্মা নিজে শুনায়, যে কথাকে সুখদেব গোস্বামী শুনায়, যে কথাকে গোবিন্দ তিনি স্বয়ং যখন কথা বলে না, মা লক্ষ্মী বসে স্বয়ং কথা শুনে, যখন গোবিন্দ কথা শুনায় রাধারানী বসে কথা শুনে, হ্যাঁ বুঝতে পারছেন তো। কিন্তু কবিবি ঋণিতম বলে চতুর্থ লাভটা কি বলছে, কলমসা অপহম, যদি কেউ গোবিন্দের কথা শুনে না, আমাদের সংসারে দুঃখ কষ্টের কারণ কি, বলে কলমস মানে পাপ, পূর্ব জন্মে পাপ টাই এখন আমরা ভোগ করছি। কিন্তু রাধারানী বলছে যদি গোবিন্দের কথা কেউ শুনে না, তার যত জীবনে পাপ আছে সমস্ত পাপ তার নষ্ট হয়ে যাবে, সমস্ত পাপ তার নষ্ট হয়ে যাবে যদি কেউ গোবিন্দের কথা শুনে। আর পঞ্চম লাভ কি বলে শ্রবণ মঙ্গল, ভগবানের কথা শুনলে তোমার মঙ্গল মঙ্গলই হবে, অমঙ্গল কিছুতেই হবে না, মঙ্গল মঙ্গল হবে না জেনে শুনে। হ্যাঁ তুমি যদি তুমি জানো না গোবিন্দের কথার কি মহিমা আছে, না জেনে শুনে এখানে এসে বসে গেছে কানে, না জেনে শুনে বসে গেছে কানে, যেরকম বিষ খেলে তার পরিণাম কি মৃত্যু, আগুনের মধ্যে না জেনে শুনে হাত দিলে কি হবে উড়ে যাবে, সেরকম না জেনে শুনে যদি গোবিন্দের কথা শুনে নিয়েছে না, এখানে বলছে তোমার মঙ্গলই মঙ্গল হবে, তোমার কখনো অমঙ্গল হবে না। তোমার একটা ছোট কাহিনী শোনাচ্ছি, দেখো মন দিয়ে শুনো, এই কাহিনীটা শুনে বাড়িতে কি বলবা সবাই, বলে এক সময় কি হয়েছে, আমাদের গুরুদেব শোনাতেন, বলে এক সময় কি হয়েছে, এটা ফেরিওয়ালা, ফেরিওয়ালা জানেন তো, ওই রাস্তায় রাস্তায় মাথায় বিভিন্ন প্রকার জিনিস নিয়ে ওই যে গ্রামে গ্রামে ঘুরে বুড়ায়, হ্যাঁ এটা ফেরিওয়ালা কি হয়েছে, ফেরি কাজ করতে করতে অনেক দূর চলে গেছে, দেখলো তো বাড়ি থেকে অনেক দূর চলে গেছে, ফিরে আসতে পারবো না, এই গ্রামে থেকে যাবো। আগে প্রত্যেক গ্রামে গ্রামে একটা ঠাকুরের মন্দির থাকতো, হ্যাঁ বলছে যে এই গ্রামে থাকার কোন ব্যবস্থা আছে, বলে হ্যাঁ তুমি যাও ঠাকুর মন্দির থাকো, ওখানে থাকো গোবিন্দের মন্দির থাকো। কিন্তু গ্রামে কি নিয়ম ছিল জানেন তো, আগে তো টিভি স্মার্টফোন আদি কিছু ছিল না, গ্রামে কি হতো সব লোকরা বিকালে জমা হতো, হ্যাঁ ওখানে হতো বসে, ওখানে একটু গোবিন্দের কীর্তন গোবিন্দের কথা হতো। এখন যেখানে ও বিশ্রাম করতে গিয়েছে না, এ গ্রামের লোকগুলো সব জড় হয়ে গেছে, আর জড় হয়ে গিয়ে মৃদং করতাল নিয়ে কি করছে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই তালি বাজি বাজি, সবাই তালি বাজা, বলো মুখে হরে রাম জোর করে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
સાધુ છે ના ઠાકુર કથા સુનતા આરંભ કરશે બોલે કુથા ઝામલા પડલા હા તો કી કરશે દેખશે એટલે તો બેકાર કાજ એ તો કીતો લાભ તો નહીં એખાને હા ટાઈમ પાસ કરા যে কোন ভাবে ওখানে এই দেওয়ালের মধ্যে হালা হেলান দিয়ে না ও যে কোন ভাবে এক ঘন্টা কথা শুনেছে আর যখন চলে গেছে বলে বাঁচলাম রে মা হ্যাঁ এখন শুয়ে পড়েছে যখন শুয়ে গেছে কিছুদিন পরে মৃত্যু হয়েছে মৃত্যু হলে পরে আমরা যে কর্ম করি না কায় মন বাক্যের দ্বারা কাজ করে এই যে মরতে সময় তিনটে জন্তু কাজ নিতে আসে এখন গলায় দৌড়ি নিয়ে বেঁধে নিয়ে গেছে যম মহারাজ কাছে এখানে যম মহারাজ চিত্রগুপ্তকে ডাকছে চিত্রগুপ্তকে চিত্র মানে হলো ফটো গুপ্ত অর্থ হলো লুকিয়ে এখানে একটা ক্যামেরা লাগানো আছে জানে তো অটোমেটিক ক্যামেরা আমরা যা কিছু করছি জীবনে সবগুলো ফটো উঠে যাচ্ছে কেউ যদি বলে আমি দশতলা উপরে দরজা বন্ধ করে কিছু করছে কে দেখছে দিনে বলে সেখানে সূর্য কিরণ সাক্ষী বলে রাত্রিতে করলে ওই রাত্রি চন্দ্রমা তার সাক্ষী মানে লুকিয়ে তুমি কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না এক পিতার তিনটি ছেলে দেখবেন তিন জনের স্বভাব আলাদা একটা ছেলে তো টাকা পয়সা কামায় কোথায় টাকা পয়সা রাখবে স্থান পাচ্ছে না একটা ছেলে খেটে খেতে ভাই একটা ছেলে পাগল একটা ভালো বলে কারণ কি জন্ম পিতা মাতা দিয়েছে কর্ম পিতা মাতা দেয়নি নিজের কর্মটুকু তুমি নিজে নিয়ে এসো যেসে করণি বেসে ভরণি যেরকম কর্ম ফল ওই রকম বুঝতে পারছেন তো এই জন্য ফটো লাগানো আছে অটোমেটিক ফটো ও সবগুলো উঠে আছে ওখানে তুমি কিছু লুকিয়ে করতে পারবে না এখানে যম যখন নিয়ে গেছে যম মহারাজ চিত্রগুপ্ত বলছে খাতাটা খুলো খাতাটা খুলো কত পাপ আর কত পুণ্য করেছে এখন যম মহারাজ বলছে তো কোনো পুণ্যই করেনি ওই ফেরি কাজ করতো আর মিথ্যা মিথ্যা কথা বলে সব টাকা পয়সা রোজগার করে সংসারে ফেলেছে তো কোনো পুণ্যই নিয়ে বলে ভালো করে দেখো একটু পুণ্য তো হবে ওই খাতাটা খুলতে করছে বলে একটা পুণ্য আছে বলে কি বলে একটা গ্রামে ওই ফেরির কাজ করতে করতে গিয়েছিল ও যখন বিশ্রাম করতে গিয়েছে না ওখানে এক ঘন্টা গোবিন্দের কথা আর কীর্তন শুনেছে আর যে শুনেছে ভক্তিভাবে শুনে নাই ও শুনেছে বেকার কাজ এটা তো কোনো লাভই হবে না এই জন্য দেওয়ালের মধ্যে হিলান দিয়ে বেকার মনে করে শুনেছে এইটুকু পুণ্য আছে বলে দেখো তুমি তো ভক্তিভাবে কথা শুনে না তুমি অভক্তিভাবে কথা শুনেছ তবুও গোবিন্দের কথায় তুমি বসেছি একটু পুণ্য পাবে এক ঘন্টা স্বর্গ যাবে তারপরে নরক বলো কি নিবে আগে নরকে যাবে না পুণ্য নিবে বলছে আমি শুনেছি কি স্বর্গটা খুব ভালো জায়গা
এটা ঘুরে আছে তারপর নরকে যাবো, যাব দূত পাঠিয়ে দিয়েছে বলে যাও ওকে স্বর্গে এক ঘন্টা ঘুরে নিয়ে আসবে। আর যেন স্বর্গে নিয়ে গেছে না, ওখানে রম্ভা উর্বশী মেনকা এ মেয়েদের না জানেন ওখানকার মায়েরা কিরকম দেখতে সুন্দর। স্বর্গ বলছে এই পৃথিবীতে যত মায়েরা আছে তাদের যত সুন্দরতা যদি একত্রিত করা হয় স্বর্গে এটা রম্ভা উর্বশী সঙ্গে সমান, এত দেখতে সুন্দরী। তারা কখনো বুড়ো বুড়ি হয় না, ঠান্ডা সময় সারি সারি গরম গরম সময় ঠান্ডা থাকে। আর ওখানে কি জানে তো ওখানে যদি পারি যাওয়া পুষ্প যে ফুল গুলো তখন শুকে না, সুধর্মা সভা সেখানে অমৃত পান করছে, সেখানে এই লাইট নেই মণি দিয়ে সব অদ্ভুত বর্ণনা শুনলে আশ্চর্য হয়ে যাবে। ওখানে যখন পৌঁছিয়েছে না বলে আমি সত্যি আমি কোথায় জায়গা আছে না স্বপ্ন দেখছি আমি। আর সেখানে সব ভোগে মস্ত, কিন্তু কত সময়ের জন্য গিয়েছে স্বর্গে বলো? ও জানি এক ঘন্টা পরে চুলির মুঠা ধরে ছেড়ে নারেকে নিয়ে যাবে। বলেছে ঘুরে তো দেখি স্বর্গে তো আছে কি, একদিকে দেখে না কেউ আর যায় না, বলে এদিকে কেউ যাচ্ছে না কেন, ওই দিকে গিয়ে দেখে ভগবান বামন দেব উপেন্দ্র ওনার না ইন্দ্রের ছোট ভাই বামন দেব, সেখানে সাত্বিক সম্পন্ন কিছু লোকরা চতুর্শন বসেছে। এখানে যেরকম গোবিন্দের কথা হচ্ছে না ওখানে এরকম ভগবানের কথা হচ্ছে বসে সবাই শুনছে। এখন মনে এসছে আরে এই চিত্রগুপ্ত কি বলছিল আমি কোথায় এক ঘন্টা কথা শোনার জন্য এখানে এসছি, এক ঘন্টা দেখছি এখানেও সে গোবিন্দের কথা কীর্তন হচ্ছে। আর যদি এক ঘন্টা শুনি না কত ঘন্টা স্বর্গ থাকবো? দু ঘন্টা থাকবো। ও কি করছে না বসে গেছি বসে গেছে। আর সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ও হরি বল করতে আরম্ভ করছে, ও কীর্তন শুনছে, দেখছে এক ঘন্টা পুরো হলে কিছু হয় কিনা। এখন কি হয়েছে এক ঘন্টা যখন পূর্ণ হয়ে গেছে না, এখন যে যমদূত গুলো নিয়েছিল বলে আমাদের লোকটা কোথায় গেলো ফেরে নিয়ে আসে, এক ঘন্টা হয়ে গেছে। এখন ওখানে যে স্বর্গ থাকে ওরা দেখছে কোথায় গেল লোকটা, দেখতে দেখতে গিয়ে না বসে ঠাকুরের কথাই বসে আছে, গোবিন্দের কথাই বসে আছে, গোবিন্দের কথাই যারা বসে আছে কোথায় বসে আছ, গোবিন্দের কোলে বসেছে, এখানে ঠাকুরের কোলে তুমি বসেছ। হ্যাঁ এখানে যদি যে পর্যন্ত কার মৃত্যু যদি এখানে আসে যে পর্যন্ত তুমি কথাই বসেছ এখান থেকে তোমায় কেউ টেনে নিয়ে যেতে পারবে না। হরি হরি বল, কেউ তোমাকে নিতে পারবে না। ওখানে গিয়ে যখন দেখে যে তো ঠাকুরের কথাই বসে আছে, এসে বলে দিয়েছে ভাই ও কি গোবিন্দের কথা শুনেছিল, এই জন্য এক ঘন্টা স্বর্গ হয়েছে, তো স্বর্গ ভোগ করে নাই, ও তো সিধা গিয়ে গোবিন্দের কথাই বসে আছে, আমরা ওকে আনতে পারবো না। এখন যমদূত বলছে হাই রে লোকটা বড় চালাক আছে, হ্যাঁ খুব চালাক আছে, গোবিন্দের কথাই গিয়ে বসে গেছে, বলে দু ঘন্টা এখানে দাঁড়াই। ও যখন দেখলো এখানে কেউ নিতে আসছে না, ও নিতে এসে ফিরে গিয়েছে, বুঝতে পারছে কাজ হচ্ছে, কাজ হচ্ছে, গোবিন্দের কথায় কাজ হচ্ছে, আর উঠবে কি ভালো করে জমে ওখানে বসে গেছে, বলে এখান থেকে আর উঠবো না, এখান থেকে আর উঠবো না। আর এখন দু ঘন্টা দেখছি ওর উঠেই না, তখন চার ঘন্টা হয়ে গেছে আর উঠেই না, শেষে ওদের ফিরে যেতে হলো। কিন্তু এখন গোবিন্দ কথা শুনলে কি হয় ভাগবত বলছে, বলে শ্রীনাথম শ্রীকৃষ্ণম কথা পুণ্য শ্রবণ কীর্তন। হ্যাঁ এই জন্য এখানে বলছেন ভগবানের কথা হলো সব থেকে বেশি পুণ্য, যদি কেউ ভগবানের কথা শুনে কি হয় বলে হি হবদ্রাণী বিধুনতি সহিম সতা। এটি উদাহরণ দিয়ে বলছে যেরকম তোমার বাড়িতে কোনটা তোমার ভালো বন্ধু একটা এসছে, তোমার বাড়িতে একটা চেয়ার পড়ে আছে কিন্তু চেয়ারটা একটু ধুলা জমি আছে, একটু ধুলা জমি আছে, তোমার খুব ভালো বন্ধু, ও বলবে না বন্ধু তুই এটা পরিষ্কার কর তবে বসবো, কি কর কি করবে, ও খুব ভালো বন্ধু ও কি করবে নিজের রুমাল খুলে না ওই চেয়ারটাকে পরিষ্কার করবে, তোমার খুব ভালোবাসা ভালো বন্ধু তখন ও নিজে বসে যাবে। বলছেন আমাদের জগতে সব থেকে ভালো বন্ধু কে জানে, বলে তুমি মাতা চ পিতা তুমি তুমি বন্ধুশ্চ সখা তুমি তুমি বিদ্যা দ্রবিণ তুমি তুমি সর্বম মমদে, সব থেকে আমাদের ভালো বন্ধুরা কে, বলে গোবিন্দ হলো সব থেকে আমাদের বেশি ভালো বন্ধু, এ থেকে জগতে আমাদের ভালো বন্ধু কেউ নেই। এই জন্য তিনি কি করছেন এই যে গোবিন্দের কথা শুনছেন কান দিয়ে, গোবিন্দ তোমার কান দিয়ে হৃদয়ে যাচ্ছে, হৃদয়ে তিনি কি করবেন হৃদয়ে গিয়ে যদি সেখানে কিছু কাম ক্রোধ লোভ থাকে গোবিন্দ নিজে কি করবে রুমাল দিয়ে সেটা পরিষ্কার করে তোমার হৃদয়ের মধ্যে বসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে।
হরি হরি বল। এই জন্য ওখানে কথা শুনতে শুনতে ওর হৃদয় নির্মল হয়ে গেছে, হৃদয় পরিষ্কার হয়ে গেছে, আর ওইখান থেকে সীতা কোথায় চলে গেছে? ঠাকুরের বৈকুণ্ঠ চলে গেছে, ওখান থেকে আর আসতে হয়নি। যদি কেউ না জেনে শুনে যদি গোবিন্দের কথা বসে, এত লাভ হয়। আপনারা তো বাড়ি থেকে হৃদয়তে ভক্তি আছে, তবে তো এসছে। ভক্তি না থাকলে তোমরা এখানে কেউ আসতেন? কেউ আসতে না। গোবিন্দকে ভালোবাসে, এই জন্য তোমার বাড়ি থেকে এত দূর তোমরা এসেছো। বুঝতে পারছেন তো? এই যে তোমাদের জন্য তোমরা তালি বাজাও যে গোবিন্দ কথাই এসছো, তালি বাজাও। হ্যাঁ, এই জন্য এখানে বলছেন যে কথার পঞ্চম লাভ কি, রাধারানী তিনি বলছেন, বলে শ্রবণ মঙ্গলম, কথা শুনলে জীবন মঙ্গলই মঙ্গল হবে, তোমার কখনো অমঙ্গল হতেই পারে না। শ্রবণ মঙ্গলম বলে যে তাতে পঞ্চম পঞ্চম লাভ, ষষ্ঠ লাভ কি বলে শ্রী, শ্রী মানে কি টাকা, শ্রী মানে লক্ষ্মী। বলে কথা শুনেন লক্ষ্মীও আসবে, বলে লক্ষ্মী কোথায় আসে? বলে যেখানে নারায়ণ ওইখানে লক্ষ্মী আসবে না, যেখানে নারায়ণের সেবা সেখানে লক্ষ্মী আসবে। এই জন্য শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে শোভা, শ্রী মানে যশ। হ্যাঁ, যদি কেউ গোবিন্দের কথা শুনে সমস্ত বস্তু তুমি পাবে। বলে দা, বলে দা মানে, দা মানে অর্থ হলো কাটা। যদি কেউ গোবিন্দের যদি কথা কেউ শুনে কি হবে? তোমার যত সংসারে কাকে খুঁজছো তুমি? বসে চুপচাপ কথা শুনো, তোমার বাড়িতে কথা হচ্ছে, এত লোকরা শুনছে, তুমি ঘুরে বেড়াচ্ছ, চুপচাপ বসো। এই জন্য এখানে বলছে দা মানে কি, বলে দা অর্থ হলো কাটা। হ্যাঁ, খণ্ডন করা। যদি কেউ গোবিন্দের কথা শুনে তার সংসারে যত বন্ধন আছে সমস্ত বন্ধন তার নষ্ট হয়ে যাবে, সমস্ত বন্ধন তার নষ্ট হয়ে যাবে। আর সপ্তম লাভ হলো জগতে অনেক বড় বড় দান আছে, কেউ স্কুল কলেজ কেউ অন্নছত্র, বড় বড় জগৎ দান আছে। কিন্তু রাধারানী বলছে জগতে সব থেকে বড় দান কি, সব থেকে বড় দান কি জগতে, বলে এই গোবিন্দর কথা যিনি জগৎকে প্রদান করে দান করে, এইটাই হলো জগতে সব থেকে বড় দান। এ থেকে বড় দান জগতে আর কিছু হতে পারে না, রাধারানী নিজে বলছেন। এই জন্য ভগবানের কথা শুনলে এত লাভ, এটা তোমরা কল্পনা করতে পারবে না। হ্যাঁ, কল্পনা করতে পারবে না। এই জন্য বাড়িতে যে আমাদের শর্মিষ্ঠা দিদি আর কি সুশান্ত প্রভু, হ্যাঁ প্রশান্ত, হ্যাঁ সে কথা দান করছে না, মনে করে বহুত ভাগ্যে। হ্যাঁ, এরা যে দান করছে কথা, এর এর মূল্য জগতে কেউ দিতে পারবে না। লোকরা কত কত বড় বড় দান করে, কিন্তু সে দান গুলো কি হবে? দুদিন পরে নষ্ট হয়ে যাবে, নষ্ট। কাকে খাও? দু ঘন্টা পরে আবার খিদে লাগবে। হ্যাঁ, কাপড় দাও, দুদিন পরে ফেটে ফেটে যাবে। কিন্তু কথা যার দান করছে কি হবে? সেই কথা শুনে তিনি সেই গোবিন্দ চরণকে প্রাপ্ত করবে। কৃষ্ণ বলছে যত গত্বা না নিবর্তন্তে তত ধাম পরম মম অর্জুন, যেখানে গেলে জীব আর সংসারে ফিরে আসে না। এই জন্য এদের জন্য তালি বাজাও, এরা যে বাড়িতে গোবিন্দের কথা দান করছে। আপনারা কি করবেন? এই জীবনে পিয়ে গোবিন্দের ভজন করবেন। বুঝতে পারছেন তো? এই যে ভাগবত কথায় এসছেন, এইখানে যম মহারাজ তাদের দূত ধরে বলছে, দেখো যারা গোবিন্দের ভজন করে না তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে না। হ্যাঁ, তখন যম দূতরা বলছে কি করে বুঝবো কে গোবিন্দের ভজন করছে না ভজন করছে, তার তো কোন লক্ষণ চিহ্ন তো বলো, যেটা দেখে আমরা বুঝতে পারবো ইয়ে ভজন করছে না করছে। তখন যম মহারাজ, দেখো ইয়ে যম মহারাজ নিজে এই শ্লোকটি তিনি যমদূতদের লিখে দিয়ে দিয়েছেন, যে আমি এটা বলছি না, ইয়ে যম স্বয়ং যমদূতদের তিনি বলছেন। ভাগবত ষষ্ঠ স্কন্ধে তিনি বলছেন, বলে জিহ্বা ন ভক্তি ভগবত গুণ নাম ধ্যেয়ম, যারা এই জীবন প্রাপ্ত করে গোবিন্দের, যারা এই জিহ্বা দিয়ে গোবিন্দের কীর্তন করে না, বলে চেতশ্চ ন স্মরতি যত চরণারবিন্দম, এই হৃদয় দিয়ে যারা গোবিন্দকে স্মরণ করে না, বলে কৃষ্ণায় নো নমতি যত শির একদাপি, যারা এই মাথাটুকু গোবিন্দ চরণে নতমস্তক না করে, বলে তান অনয় ধম, ওই ওই দুষ্টদেরকে টেনে টেনে এই যমপুর নিয়ে আসবেন। বলে কে? বলে বৈষ্ণব কৃত্বা, সেখানে বলছেন কি কি না করে সেখানে, বলে যারা এই বৈষ্ণব দীক্ষাতে দীক্ষিত না হয়। হ্যাঁ, বৈষ্ণব দীক্ষাতে যারা
দীক্ষিত না হয় তাদের নিয়ে আসবে। এই জন্য আমাদের হ্যাঁ আমাদের পদ্ম পুরাণ বলছেন বলে অবৈষ্ণব উপদেষ্টন মন্ত্রেণ নিরম্ব্রজে, যদি অবৈষ্ণব থেকে কেউ মন্ত্র গ্রহণ করে তার নরক বাস হবে, তাদের ভগবত ধামে নিতে পারেন যেতে পারে না। পুনশ্চ বিধি নাম সামাজ্য, যদি ভুলতে নিয়ে গিয়ে থাকে পুনশ্চ আবার উপযুক্ত বিধি বিধান অনুরূপ গ্রহায়াত বৈষ্ণবাত গুরু, বৈষ্ণব গুরু গ্রহণ করবে। হ্যাঁ এজন্য আমাদের পদ্ম পুরাণে বলছে, একটি উদাহরণ দিলেন বলে অবৈষ্ণব মুখত ঘৃণম পুতম হরি কথা মৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্পোচ্চিষ্ট যথা। একটা উদাহরণ দিলেন, দেখো যেরকম দুধ আছে, দুধটা খেলে কি হয় বলে দেখি, ক্ষিধা নিবৃত্তি হবে, তুষ্টি পুষ্টি শরীরের মধ্যে শক্তি আসবে। কিন্তু ওই দুধটাকে যদি সাপ মুখ মেরে দিয়ে বলে ওটা খেলে কি হবে, মরে যাবে না। এই জন্য বলে অবৈষ্ণব মুখত ঘৃণম, যদি ওই হরি কথা হলো কি যেরকম দুধ সমস্ত ক্ষিধাকে নিবৃত্ত করে শক্তি প্রদান করে, গোবিন্দর কথা শুনলে কি হবে, রাধারানী বলছে না সাত্রিক লাভ হবে। কিন্তু যদি সেটা অবৈষ্ণব মুখ দিয়ে বের হয়ে দেখতে তো মনে হবে যেন গোবিন্দর কথা, দেখতে মনে হবে যেরকম গোবিন্দর কথা, কিন্তু যে ক্রিয়া হবে না মৃত্যু মৃত্যু। এই জন্য যম স্বয়ং বলছেন বৈষ্ণব কৃত্বা, যদি সেই বৈষ্ণব দীক্ষাতে দীক্ষিত না হয় তাদের টেনে নিয়ে আসবে। আর যারা বৈষ্ণব তাদের মধ্যে কি লক্ষণ, তিনি বলছেন তিনটি লক্ষণ তার মধ্যে, বলে তিনটি লক্ষণ কি বলে ললাটে তিলকম, তারা ললাটে ঊর্ধ্ব পুণ্ড তিলক ধারণ করে, বুঝতে পারছো তো। এই জন্য তিলক আছে অনেক প্রকার তিলক আছে, কিন্তু বৈষ্ণবদের তিলক হলো ঊর্ধ্ব পুণ্ড, ঊর্ধ্ব পুণ্ড মানে কি বলে ঊর্ধ্ব নয়তি, যিনি তোমাকে উপরে গোবিন্দের কাছে নিয়ে যাবে। হ্যাঁ গোবিন্দের কাছে, এই জন্য তুমি গোবিন্দের তিলক দেখো ঠাকুরের তিলক কিরকম এরকম, ভগবান রামের তিলক দেখবে এরকম, ভগবান নারায়ণের তিলক দেখবে এরকম, দেখবে কি না, হনুমানকে দেখবে তিলক এরকম, গণেশকে দেখবে তিলক ঊর্ধ্বপুণ্ড ঊর্ধ্ব নয়তি। এই জন্য যাদের আর আমাদের যে তিলক ধারণ করি না, দেখো এটা হলো ব্রহ্মা, এই যে মাঝখান যেটা আছে এটা আছে বিষ্ণু, আর ইনি হলেন মহেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ, আর এই যে দুইটি হলো গোবিন্দের দুইটি চরণ। ওই যে নিচেটা দেখো যেরকম ঠাকুরের চরণে আমরা তুলসী পাতা দিই না, ঠাকুরের তুলসী পাতা, এটা দেখো আকৃতিটা হলো তুলসী পাতার মত। হ্যাঁ এই জন্য ঠাকুরের চরণে যেরকম আমরা তুলসী পাতা দিয়েছে, এই জন্য আমাদের শাস্ত্রে বলছে লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী হরিবল্লভা নিত্য তস্য ভবেত দেহে যস্য পদ্মাঙ্কিততম। যারা এই তিলক ধারণ করে ঊর্ধ্বপুণ্ড তিলক, তার শরীরে কে গাছ বলে লক্ষ্মী মা লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী হরিবল্লভা সবাই নিত্য তস্য ভবেত দেহে, ও শরীর মধ্যে তারা নিত্য নিবাস করে যস্য পদ্মাঙ্কিততম। হ্যাঁ অন্য পুরাণে তো কি বলছে বলে গয়া গঙ্গা কুরুক্ষেত্রম, হ্যাঁ এই যে গয়া গঙ্গা কুরুক্ষেত্র পুষ্করম নিত্য তস্য ভবেত দেহে, নিত্য তাদের শরীর মধ্যে নিবাস করে। হ্যাঁ এই জন্য তিলকের অনেক মহত্ব বলছে, যারা এই ঊর্ধ্বপুণ্ড আর আমাদের যে তিলকটা না এটা হলো ব্রজরাজ। এক সময় গোবিন্দ কে নারদ প্রশ্ন করছে বলে প্রভু জগতে সবাই তো বলছে তোমার ভক্ত তোমার প্রকৃত ভক্ত বলবে আমাকে, গোবিন্দ বললে সময় এসে এলে বলে দেবো। এখানে গোবিন্দ কি করেছে জেনে শুনে না, মাথা ব্যথা জ্বরের তিনি বাহানা বানিয়েছে, এখানে ডক্টর আসে বৈদ্য আসে ঔষধ দিয়ে ভালোই হয় না, এখানে নারদ এসে বলছে ঠাকুর তোমার নাম নিলে হ্যাঁ জগত থেকে জীব উদ্ধার হয়ে যায়, তোমার জ্বর আর মাথা ধরা ব্যথা তুমি বলো কি করে ভালো হবে, বলে দেখো একটা উপায় আছে, যদি আমাকে ভক্ত নিজের চরণ ধুলি দিয়ে যদি তুমি স্নান করে না ভালো হয়ে যাও, বলে নারদ সবাই বলে তুমি আমার বড় ভক্ত, এটা চরণ ধরিতে বলে রাম রাম রাম।